হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে, একদম আলাদা ব্লগ। সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমার বাসার পিছন দিয়ে গিয়েছে ব্রহ্মপুত্র নদী, এটাকে ব্রহ্মপুত্র নদীর শাখা বলে আর কি। তো আপনারা সবাই চেনেন ব্রহ্মপুত্র নদী, তো আমি আর ব্রহ্মপুত্র নদী নিয়ে কী বলবো। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাসার পাশে নদী, সেই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা। আর আমার তো ভীষণ ভালো লাগে বাসার পিছনে নদী, যখন পানি আসে তখন আরও বেশি ভালো লাগে। নদী থাকে ভরপুর পানি, তারপর নদীতে অনেক রকমের মাছ থাকে, নদীর পানি, নদীর মাছ, এগুলো আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আজকে শুধু ব্রহ্মপুত্র নদী দেখাবো না, দেখাবো আজকে আমার বাড়ির রাস্তা, আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুল, আমার বাড়ির রাস্তা, মানে আমার বাড়িতে মেন রোডের পরে হচ্ছে একটা কাঁচা রাস্তা আছে, এই সেই কাঁচা রাস্তা, আমার খুব পছন্দের রাস্তা একটা। তো এখানে আমি এর আগে অনেক ভিডিও করেছি, অনেক ছবি উঠিয়েছি, তো আজকে আপনাদের সাথে ব্লগে শেয়ার করে ফেলতেছি। তো সামনে দেখতে পাচ্ছেন একটা স্কুল, এটা হচ্ছে আমার স্কুল, আমি এখান থেকে এসএসসি কমপ্লিট করেছি। আমি যখন এসএসসি কমপ্লিট করি তখন হচ্ছে টিনের ঘর ছিল, টিনের স্কুল ছিল, তারপর হচ্ছে এখন সরকার এটা করে দিয়েছে, আমাদের স্কুল ডেভেলপড হয়েছে অনেক বেশি। তো আগের স্কুলের একটা মায়া কাজ করে, এখন যেহেতু পরিবর্তন হয়েছে তারপরও আগের একটা মায়া সেটা কাজ করে অনেক বেশি স্কুলের প্রতি, স্কুলের টিচারদের প্রতি। যাই হোক, আমি গ্রামের ব্লগ করতেছি কারণ আমি গ্রাম, ঢাকা, মানে দুটো মিলেই থাকি কিন্তু গ্রামেই আমি বেশি থাকি। তো দেখেন ধান খেত কী সুন্দর মনোরম দৃশ্য, আল্লাহর সৃষ্টি আসলে অপরূপ সুন্দর, অতুলনীয়। আমি সব কিছু দেখাচ্ছি, ভিডিও করার সময় সামনে পড়লো কিছু ফুল। আমাদের এখানে এই ফুল, মানে এটাকে বলে হচ্ছে বাইট গাছ, বাইট গাছের ফুল, আপনারা কী ফুল বলেন আমি জানি না, যদি আপনারা যে ফুলের নামে জেনে থাকেন না কেন, যেই নামে জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলবেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করতেছি। তো আমরা তো এগুলো রেগুলারই দেখি, আমরা দেখে অভ্যস্ত, এগুলো যারা দেখে না তারা হচ্ছে আমাদের দেশের বাহিরে যারা থাকে, ভাই বোন প্রবাসীরা, ওরা তো দেখতে পারে না। আসলে মেন কথা হচ্ছে যে ইউটিউবের জনপ্রিয়তা হচ্ছে প্রবাসীদের জন্য, প্রবাসীরাই হচ্ছে সারাদিনে ক্লান্ত হয়ে তাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ দেখে অনেক বেশি মিস করে, তখন তারা ইউটিউবে আসে। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার হচ্ছে ইউটিউবে ভিডিও করা, এটাই আর কি। আপনাদের সাথে আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, আমি জানি না এটা কতদূর পর্যন্ত যাবে, যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের সাথে সর্বক্ষণ থাকতে পারবো, সবসময় আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আসলে এই রাস্তাটা কাঁচা হতে পারে, এই রাস্তাটা ভাঙা হতে পারে, কিন্তু এই রাস্তাটার মাঝখানে মানে অনেক ইমোশন কাজ করে, যত জায়গা থেকে আসি যত জায়গায় দেখি, মানে যত রাস্তায় দেখি সুন্দর সুন্দর অনেক কিছু দেখল, আমার বাড়ির যে রাস্তাটা এই রাস্তাটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় যে একদম অন্য রকমের শান্তি ফিল হয়। ঠিক আছে, অবশ্যই আপনারাও বুঝতে পারবেন যদি এরকম মানে ফিল করেন আপনারা। ঠিক আছে, তো সামনে দেখতে পাচ্ছেন স্কুলের সাথে একটি দোকান, এটা হচ্ছে আমাদের এক কাকার দোকান। তো এইখানে হচ্ছে আমরা ছোট থেকেই চকলেট, বিস্কিট, জুস, আইসক্রিম এগুলো খেয়ে বড় হয়েছে, এখনও মন চাইলে খাই। তো আপদ বিপদ চালানোর জন্য দোকানটা আর কি, তেমন আহামরি কিছু পাওয়া যায় না, তারপরও যা পাওয়া যায় টুকটাক চলে আর কি। তো এখন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের ব্রহ্মপুত্র নদীতে, এটা হচ্ছে আমাদের স্কুলের সাইডের রাস্তা, এই রাস্তা দিয়েও যাওয়া যায় আবার আমার বাড়ির সাইডে দিয়েও যাওয়া যায়। তো আমি আজকে আপনাদের জন্য মানে অনেক কিছু দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এই রাস্তা দিয়ে নিয়ে আসা। তো এখানে দেখেন মহিষ দেখা যাচ্ছে, মহিষ কখনো দেখেছেন? অনেকে আছে শহরের, যাদের জন্ম শহরে
তারা কিন্তু গ্রামের এই বিষয়গুলো মিস করে, তারা কিন্তু খুব এনজয় করে দেখলে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে নদীর রাস্তার কাছে এগোচ্ছি। একদম গ্রামের পরিবেশ, মনোরম পরিবেশ, খোলামেলা, গাছপালা দিয়ে ঘেরা, এখানে কোনো অক্সিজেনের অভাব হবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে সূর্য দেখে আমার ভাল লাগে, ঠিক আছে? তা আমি এইভাবে ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, এক হাত দিয়েছিলাম। আসলে পাশে কেউ না থাকলে তো এক হাতই দিতে হবে। যাই হোক, আমি আমার ভিডিও আমি নিজেই করতেছিলাম। আসলে আমি একা একা ঘুরতে অনেক বেশি পছন্দ করি, নিজের মতো করে থাকতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে হচ্ছে আমার একাই আসা বের হওয়া বিকেলে। তো দেখেন নদীর কী অপরূপ দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য, আমার কাছে চোখ জুড়ানো দৃশ্য। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো দেখেন একজন নদী পার হচ্ছিল, ওইটা মেবি ভুট্টার পাতা নিয়ে আসছিল মহিষকে খাওয়ানোর জন্য, নদী পার হইতেছিল। তা এখন তো নদীতে তেমন একটা পানি নাই, নৌকা লাগে না, মানে হাঁটু পর্যন্ত ভিজে আর কি, কাপড়ও ভিজে না, ওইভাবেই নদী পার হওয়া যায়। আমি নিচে নামতে চেয়েছিলাম একা, তো ওই জন্য আর নামা হয়নি। তবে একদিন আমি আপনাদেরকে ফুল ব্লগস দিব যে এটা নদীর পানিতে খেলাধুলা করি আমরা অনেক বেশি। আমাদের বাড়িতে যখন অনেক আত্মীয় স্বজন আসে, বোনেরা আসে, ফুপিরা আসে, ফুফাতো ভাই বোন আসে, সবাই আসে, তখন আমরা অনেক এনজয় করি, নদীতে গোসল করি, খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি, পিকনিক করি, অনেক কিছু করি। সামনে ঈদ আসতেছে, তো ঈদে নতুন ব্লগ আসবে, তখন দেখতে পারবেন আমাদের দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এনজয় করার ভিডিও, আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। দেখেন গ্রামে কোনো কিছুর অভাব নেই, কলা গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ভূপি গাছ, মানে সকল প্রকার কাঠ গাছ সব কিছুই আছে। আসলে গ্রামের কি একটা ভালো দিক, সেটা হচ্ছে কোনো কিছু খেতে হয়, মানে খেতে গেলে কিনে খেতে হয় না, কোনো কিছু করতে গেলে কিনে করতে হয় না। আলহামদুলিল্লাহ কাঠ গাছ দিয়ে আমরা ফার্নিচার করতে পারি, শহরের মানুষের মতো আমাদের কিনতে হয় না, অনেক সুযোগ সুবিধা আছে। আর গ্রামে আল্লাহর রহমতই অনেক বেশি, দেখেন কি সুন্দর হাঁস। আগে আমি যখন ছোট ছিলাম তখন নদীতে গেলে দেখা যেত অনেক সময় কি হাঁসের ডিম পেড়ে রেখে যেত, পাতলা ডিম, ওই ডিমটা মানে পাওয়া মাত্রই যেই পাইতো সবাই আমরা খুশি, আত্মহারা হয়ে যেতাম, বাড়িতে নিয়ে যেতাম, কই পাইলাম, কি করলাম, মানে ওইটা নিয়ে সারাদিন ডিসকাস করতাম আর কি। তো এখন ওরকম দেখা যায় না। তো দেখেন আমি হাঁস যাতে দৌড়াদৌড়ি শুরু করে এই জন্য একটা ঢিল দিয়েছিলাম, কিন্তু হাঁস দৌড়াদৌড়ি করলো না, আর ঢিলটা তেমন একটা ওভাবে লাগে নাই। যাই হোক, আশেপাশে দিয়ে অনেক মানুষ ভিডিও করতেছিল, হ্যাঁ, তা আমিও ভিডিও করতেছিলাম। দেখেন এইখানে আমাদের কী সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু গ্রাম তো আর ওইরকম উদ্যোক্তা নেই। যদি ওইরকম কোনো উদ্যোক্তা থাকতো তাহলে অবশ্যই গ্রামের আশেপাশে কোনো একটা মানে সুন্দরভাবে একটা পরিদর্শনের মানে স্পেস বানাইতো, বা একটা রেস্টুরেন্ট করা যাইতো নদীর পাড়ে, যেরকম হয় আমাদের ময়মনসিংহ সার্কিট হাউসের ওইখানে দেখবেন রেস্টুরেন্ট করা হয়েছে, নৌকা রেখেছে, দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, ছবি তোলার জন্য স্পেস রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখ আমাদের গ্রাম হয়তো এক সময় হবে, তখন আমরা থাকবো না, হয়তো আবার থাকতেও পারি, এটা বলা যায় না। তো নদীর দেখেন নদীর ভালুটা বিকাল হয়ে গেছে, তারপরও কেমন গরম হয়ে আছে, তো আমি ওইটা হাত দিয়ে ধরলাম, কেমন ঝরঝর, আমার অনেক বেশি ভালো লাগে হাত দিয়ে ধরতে। আমি হয়তো বড় হয়ে গেছি কিন্তু আমার অভ্যাসগুলো আগের মতোই আছে, আমি ছোট মানুষের মতোই মানে নিজেকে ওরকমই মনে করি। মানুষের সুন্দর মনোভাবে মানুষকে সুখে রাখতে পারে, ভালো রাখতে পারে, এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি ভিতরের কাজ কমপ্লিট, কিন্তু এখনও বাসার মেইন কাজটা, সামনের কাজটা কমপ্লিট হয় নাই। আর বারান্দায় ছিল মানে অনেক, প্রায় 2-3 হাজারের মতো মিষ্টি কুমড়া, তো সেইগুলো ছাগল খেয়ে ফেলবে, গেট লাগানো হয়নি, সেই জন্য হচ্ছে টিন দিয়ে বেড়া দিয়ে রাখা। তো আমি হচ্ছে বাড়ির পিছনে আবার আসলাম এদিকে, এদিকে আসা মাত্র আমার আম্মুকে নিয়ে হাঁটতেছিলাম, আমার আম্মু বলতেছিল দেখো দেখো কী পরিমাণ কচু পাতা, কচু শাক যেটাকে আমরা বলি। তো ঢাকা শহরে একবার কচু শাক কিনতে গিয়েছিলাম, 2 মুঠার দাম নিয়েছে,
কত টাকা নিল, 2 মুঠার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা, মানে 40 টাকা মুঠা। আর এখানে আমাদের কচু শাকের অভাব নাই, মানে অনেক বেশি, তাও রোদের মধ্যে গলায় ধরার কোনো সম্ভাবনা নাই। তো দেখেন, আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে প্রায় 6-7 মাস ধরে, সে হচ্ছে দুর্ভাগ্যবশত কলার বাগানে ছিল। তো কলার বাগান থেকে সে হচ্ছে কলার ওই টাকে করে সে চলে এসেছিল একটা এলাকাতে, তো এখন আর ফিরে যেতে পারে নাই। এই বানরটা হচ্ছে প্রতিদিন বিকালে আমাদের বাড়িতে চলে আসে, তো এখানে এসে সে সুন্দরভাবে বসে প্রতিদিনই, তার প্রতিদিন নিয়মিত এখানে এসে সে বসে। তো কলা দেওয়া হয়, কেক দেওয়া হয়, মানে খাবার দাবার দেওয়া হয়, তো খেয়ে সে চলে যায়। যখন এসেছিল তখন অনেক মোটা ছিল, তরতাজা ছিল, এখন আস্তে আস্তে মানে খাবার খেতে পারে না ওইভাবে, ফল খেতে পারে না, সেই জন্য বানরটা শুকিয়ে গেছে, কিরকম যেন হয়ে গেছে, দেখলে মায়া লাগে আসলে। তো এই বানরটা কোত্থেকে এসেছে বা কার বানরটা ছিল বা কোনো বনের কিনা বা আমরা এগুলো কিছুই জানি না, তারপর আমাদের এখানে আসে, আমরা আদর করি, যত্ন করি। তো এই পর্যন্তই আজকের ব্লগ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।